আমরা কোন দলের পূজা করি না, আল্লাহর কসম আমরা কোন ব্যক্তির দিকে মানুষদেরকে আকর্ষিত করি না, আমরা কোন দল বা মতাদর্শের দিকে মানুষদেরকে আহ্বান করি না, আমরা আপামর তাওহীদকে আল্লাহ আর রাসূলের দিকে আহ্বান করি। কিন্তু আজ দুঃখ করে বলতে হয়, থামেন, দুঃখ করে বলতে হয়, যেই মজলিসগুলো থেকে আমরা আল্লাহ আর রাসূলের দিকে আহ্বান করি, আজ মুসলমানের নাম ধারণকারী কিছু লোক সেই প্রোগ্রামগুলোকে বন্ধ করে দিচ্ছে। এর ফলাফল ভালো হবে না, এর ফলাফল ভালো হবে না। আবু জাহাল কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে দিয়েছিল, আল্লাহ তাআলা আবু জাহালের আওয়াজকে বন্ধ করে দিয়ে আবু জাহালকে কুস্তি সুদ্ধা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সুতরাং আবু জাহালের কর্মসূচি কিয়ামত পর্যন্ত যারাই বাস্তবায়ন করতে চাইবে নির্লজ্জতার সাথে তারাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহর কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দেওয়া এত সহজ নয়। যারাই আল্লাহর কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দিতে চাইবে তারাই বংশ শুদ্ধ নির্মূল হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, দুঃখ রাখি কোথায় বলেন, দুঃখ রাখি কোথায় বলেন? এই দেশে যত রাজনৈতিক দল আছে আপনারা বিশ্বাস করেন, মুসলিম যতগুলো রাজনৈতিক দল আছে তারা কেউ ইসলামের বিরোধী নয়, কেউই ইসলামের বিরোধী নয়। এই দেশে ইসলাম বিরোধী কারা? তথা কথিত কিছু বাম, রাম, নাস্তিক আর মুরতাদ। এখন এরা সংখ্যায় খুব নগণ্য, সংখ্যায় খুব কম, তারপরেও এদের ফডর ফডর কম না বেশি? এখন আপনারা বলবেন, হুজুর এরা সংখ্যায় কম হলে এদের ফডর ফডর এত বেশি কেন? এদের ফডর ফডর এই জন্যই এত বেশি, কারণ তারা লক্ষ্য করে দেখেছে আমাদের মধ্যে কোনো ঐক্য নাই। আমাদের মধ্যে কি নাই? এক হুজুর তর্ম নাই, আরেক হুজুর হেফাজত, আরেক হুজুর জামাত, আরেক হুজুর তাবলিগ, আরেক হুজুর এইটা, আরেক হুজুর ওইটা, আরেক হুজুর সেইটা। এরকম আমরা বিভিন্ন ছোট বড় দলে উপদলে বিভক্ত। এই নাস্তিক মুরতাদ গুলো মনে করেছে যেহেতু এরা কেউ এক নয়, সুতরাং এদেরকে আঘাত করলেও কোনো লস নাই। কিন্তু নাস্তিক মুরতাদদেরকে আমরা বলতে চাই, বাম রাম নাস্তিক আর মুরতাদ গুলোকে আমরা বলতে চাই, হাতে আঙ্গুল আছে কয়টা? কথা কন, কয়টা? পাঁচটা আঙ্গুলের ভেতরে ডিস্টেন্স আছে, দূরত্ব আছে না নাই? দূরত্ব আছে। কিন্তু আমরা যখন খাবার খেতে বসি তখন এই পাঁচ আঙ্গুলের দূরত্ব থাকে নাকি সব একত্রিত হয়ে যায়? এই দেশের সকল বাম রাম নাস্তিক আর মুরতাদদেরকে আমরা বলতে চাই, পাঁচটি আঙ্গুলের মধ্যে ব্যবধান আছে ঠিক, খাবার খাওয়ার সময় পাঁচ আঙ্গুল যেমন একত্রিত হয়ে যায়, তেমনি এই দেশের হুজুররা ছোটখাটো মাসআলাগত মতপার্থক্যের কারণে এক একজন এক এক দল ঠিকই করতে পারে, কিন্তু ইসলামের উপরে আঘাত আসলে আল্লাহ রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র কিংবা আল্লাহ রাসূলকে কোনো অপমান করা হলে আমরা কিন্তু এক হয়ে যেতে কোনো সময় লাগে না। আমরা কেউ আওয়ামী লীগ করি, কেউ বিএনপি করি, কেউ জাতীয় পার্টি করি, কেউ চর্ম নাই, কেউ হেফাজত, কেউ এইটা, কেউ সেইটা, কিন্তু ইসলামের উপরে আঘাত আসলে আমরা আমাদের সকল রাজনৈতিক মতাদর্শ ভুলে গিয়ে আল্লাহ আর তার রাসূলের জন্য ঐক্যবদ্ধ হয়ে যাই, যার নমুনা আমরা বিগত দিনগুলোতে দেখেছি, ঠিক কিনা? সুতরাং নাস্তিক আর মুরতাদদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। এই দেশের এক ইঞ্চি জমিনও তোমাদের মতো বাম রাম নাস্তিক আর মুরতাদদের হাতে ছেড়ে দেওয়া হবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, ইসলামের উপরে আঘাত আসলে আমরা সবাই এক হয়ে যাবো তো ইনশাআল্লাহ, এক হয়ে যাবো তো ইনশাআল্লাহ। 90% মুসলমানের এই দেশ, অলিয়া উলিয়ার এই দেশ, শাহ জালালের দেশ, শাহ পোলানের দেশ, শাহ মখদুমের দেশ, শাহ আমানতের দেশ। এই দেশে থাকতে হলে ইসলাম ভালো লাগতে হবে, আলেম ওলামা ভালো লাগতে হবে, পীর মশায়েখ ভালো লাগতে হবে, মসজিদ ভালো লাগতে হবে, মাদ্রাসা ভালো লাগতে হবে। যদি ইসলাম আলেম ওলামা মুসলমান তোমার ভালো না লাগে, সুজা কথা বর্ডার ক্রস করে অন্য জায়গায় চলে যাও। এই দেশে থাকতে হলে পীর মশায়েখ আলেম ওলামা মসজিদ মাদ্রাসা এগুলোকে সম্মান করেই থাকতে হবে। আর যদি মুখে লাগাম না দাও, মুখে যদি লাগাম না দাও, শাহজালালের উত্তরসূরিরা, শাহপরানের উত্তরসূরিরা,
চুপ করে বসে থাকবে না। এক এক দল, আমরা এক এক দল, এটা রাজনৈতিক কারণে করতেই পারি, কিন্তু আমাদের ইসলামের উপরে আঘাত আসলে রাজনৈতিক মতাদর্শ গুলো ভুলে গিয়ে তোমাদের মতো বাম রাম নাস্তিক আর মুরতাদদেরকে আমরা জুতা পিটা করে এই দেশ থেকে বিদায় করব। কোরআনের এই মাহফিল গুলো এটা কি রাজনৈতিক কোনো মঞ্চ? না। সরকার বিরোধিতার জায়গা? না। অমুক তমুকের বিরুদ্ধে বলার জায়গা? না। মাহফিল গুলো হচ্ছে আল্লাহর দেওয়া একটি কিতাব রয়েছে, সেই কিতাবের নাম কি? এটি কারো বাপ দাদাদের বানানো কিতাব? এই কিতাব নাজিল করেছেন কে? এই কিতাবের ভেতরে কোন প্রকার ভুল বা সন্দেহ আছে? শুরুতেই আল্লাহ তাআলা বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক বুক ইন দিস ওয়ার্ল্ড, হোয়ার অফ দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, এন্ড ইটস এ গাইডেন্স ফর দোজ হু আর মুত্তাকিন। এটি এমন একটি বই, এমন একটি কিতাব যার ভেতরে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। এখানে সন্দেহ আছে এ ব্যাপারে যারা সন্দেহ করবে এদের কোনো ঈমান থাকবে? প্রিয় ভাইরা, তাহলে যেই কিতাব থেকে আমরা কথা বলি, এই কিতাব নাজিল করেছেন কে? এই কিতাব এটি একটি বিশুদ্ধ কিতাব, নির্ভুল কিতাব, এই কথাও বলেছেন কে? আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, এই কিতাব থেকে যারাই কথা বলবে তারা সত্য কথা বলবে। ওয়ামান আমিলা বিহি উজিরা, যারা এই কিতাব থেকে আমল করবে তারা পুরস্কার প্রাপ্ত হবে। ওয়ামান হাকামা বিহি আদালা, আর এই কোরআন দিয়ে যারা হুকুমত পরিচালনা করবে তারাই ন্যায় পরায়ণতা এবং ইনসাফের ভূমিকায় অবতীর্ণ। এখানে যারা আছো কথা বলা যাবে না, খবরদার খবরদার। প্রিয় ভাইরা, তাহলে মাহফিলে আমরা যারা কথা বলি আমরা কোনো ব্যক্তির পূজা করি না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের জন্য ঐক্যবদ্ধ করে দেন। প্রিয় ভাইয়েরা, আমরা যারা ইমানদার, আমরা যারা মুসলমান, আমাদের মধ্যে যেন কোনো হিংসা না থাকে, আমরা যেন এক থাকতে পারি, আমরা আমাদের মধ্যে যেন মিল থাকে, মহব্বত থাকে। এজন্য আমাদের সকলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণ বৃদ্ধি করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে এক এবং নেক বানিয়ে দাও। কষ্ট হচ্ছে আপনাদের? কথা শোনা যাবে তো? বলেন ইনশাআল্লাহ। আলোর পথে 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।